পিত্তথলিতে পাথর হওয়া খুবই পরিচিত একটি সমস্যা। বিভিন্ন শারীরিক সমস্যার কারণে পিত্তকোষে পিত্তরস জমাট বেঁধে কঠিন আকার ধারণ করে, যাকে পিত্ত পাথর বলা হয়। ছোট বালুর দানা থেকে শুরু করে মটরের দানা বা তার চেয়েও বড় আকৃতির হতে পারে এই পাথর। পিত্তথলির পাথর বা গলব্লাডার স্টোন নিয়ে রয়েছে আমাদের অনেক প্রশ্ন, রয়েছে অনেক ভ্রান্ত ধারণাও। এই পাথর কেন হয়, এর সঠিক চিকিৎসা পদ্ধতি কী, কী করলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে, এই সব বিষয় নিয়ে আলোচনা করেছেন ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ সার্জন ডাক্তার কাজী মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাজী মাজহারুল ইসলাম, কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সার্জারি বিভাগে, কনসালটেন্ট সার্জারি ডিপার্টমেন্টে। আমি আছি গুড লাইফের সাথে, আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে। আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা খুবই পরিচিত একটি সমস্যা, যেটা আমরা খুব প্রায়শই আমরা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে এবং ঢাকা মেডিকেল কলেজে বিভিন্ন জায়গায় এই সমস্যাটা আপনাদের কাছে শুনে থাকি এবং এর বিভিন্ন ধরনের পরামর্শ আপনাদের দিয়ে থাকি। সেটা হচ্ছে পিত্তথলির পাথর, অথবা অনেকে এটাকে গলব্লাডারের পাথর বলেও চিনে। তো এই সমস্যাটা নিয়ে আজকে আমাদের আপনাদের সাথে কথা বলবো, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব। প্রথম যে প্রশ্নটি আমি খুব প্রায়শই আমরা চেম্বারে শুনে থাকি, সেটা হচ্ছে যে পিত্তথলির পাথরটা কী আর এটা কেনই বা হচ্ছে। পিত্তথলির পাথর আপনারা সবাই জানেন যে আমাদের শরীরে একটি অঙ্গ আছে যেটাকে আমরা বলি গলব্লাডার অথবা পিত্তথলি, যেটা লিভারের খুব কাছাকাছি থাকে। তো ওই পিত্তথলিতে বিভিন্ন শরীরে অনেক বায়োকেমিক্যাল চেঞ্জের কারণে পিত্তের অনেক সময় পিত্তথলিতে পাথর হয়। কেন হয় এটা খুবই ফ্রিকোয়েন্টলি আস্ক একটা প্রশ্ন, যে কেন আমার পাথর হলো। আসলে পিত্তথলির পাথর কেন হয় এটার উত্তর দিতে আমি আপনাদের দুটি খুবই ইন্টারেস্টিং তথ্য দিতে চাই। প্রথমটি হচ্ছে পিত্তথলির পাথর বেশি হয় মেয়েদের, এটা মেয়েদের হরমোনজনিত কারণে ওনাদের বেশি হয়। আর আরেকটা জিনিস ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, দেখতে যারা গায়ের রং যাদের একটু ফর্সা ওনাদের পিত্তথলির পাথর খুব বেশি হয়। আরও অনেকগুলো কারণ আমরা সাধারণত চিন্তা করে থাকি, এগুলো সরাসরি পিত্তথলির পাথরের সাথে জড়িত না, যেগুলোকে আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলি যে রিস্ক ফ্যাক্টর। যেমন বয়স যখন আমাদের 40 পেরোয় তখন দেখা যায় যে পিত্তথলির পাথরের প্রিভ্যালেন্সটা একটু বেড়ে যায়। হ্যাঁ, তারপর বিশেষ করে যারা আমরা মহিলারা যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার করছেন, যেগুলো হরমোন কন্টেইনিং, সেগুলো সেবন করার কারণে আসলে পিত্তথলির পাথর হওয়ার ঝুঁকিটা অবশ্যই বেড়ে যায়। আরও কিছু, আজকাল খুব একটা ওজন কমানোর একটা বেশ একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে, তো খুব দ্রুত যদি কারো ওজন কমে যায় তাহলে তিনিও কিন্তু হঠাৎ করে পিত্তথলিতে পাথর ডেভেলপ করতে পারে। আমরা বুঝবো কীভাবে আমাদের পিত্তথলিতে পাথর হয়েছে? তো আমি এটাকে আসলে বোঝার সুবিধার জন্য আমি কিছু ভাগে বলতে চাই। প্রথম অংশে আমি বলতে চাই যে প্রায় 90% পিত্তথলির পাথর কিন্তু অ্যাসিমটোমেটিক, মানে উপসর্গহীন পাথর 90%, যার কারণে আমরা হঠাৎ করে আলট্রাসোনোগ্রামে পিত্তথলির পাথর, হঠাৎ করে অন্য কোনো কারণে আলট্রাসোনোগ্রাম করতে গেলে পিত্তথলিতে পাথর ধরা পড়ে। দ্বিতীয় একটা উপসর্গ হচ্ছে খুবই সামান্য, যেমন ধরেন আমরা যেটাকে ইংরেজিতে বলি ডিসপেপসিয়া, অথবা হজমজনিত সমস্যা, অথবা আমার একটু খাবার দাবার ঠিক মতো হজম হচ্ছে না, এই ধরনের একটা কমপ্লেইন থাকে, যেটা আসলে পিত্তথলির পাথরের সাথে বেশিরভাগ সময় সম্পর্কিত। এটা হচ্ছে সবচেয়ে মাইল্ড সিম্পটম, মানে সবচেয়ে কম উপসর্গ নিয়ে এই ধরনের রোগীরা প্রেজেন্ট করেন। আর বাকি যে দুই ক্যাটাগরি আছে যেগুলো পিত্তথলির পাথর রোগীরা প্রেজেন্ট করে থাকেন, একটা হচ্ছে যে ব্যথা। এই ব্যথাটাকে আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে আমরা বলি যে বিলিয়ারি কলিক। আমরা যদি পিত্তথলিটার গঠনটাকে আমরা খেয়াল করি, দেখবেন যে পিত্তথলিটা একটা জায়গায় খুবই ন্যারো হয়ে গিয়েছে, খুবই সরু হয়ে গেছে, যেটাকে আমরা পিত্তথলির নেক বলে থাকি। সেখানে যখন পাথরটা একটু আটকে যায় তখন একটা পেইন হয়, যে পেইনটাকে আমরা বলি বিলিয়ারি কলিক। ওই ব্যথাটা নিয়েও অনেক সময় রোগী আমাদের কাছে আসে, এবং সেই ব্যথাটা সাধারণত হয় যে রিকারেন্ট, মানে অনেক দিন ধরে মাঝে মাঝে ব্যথা হয়, আবার একটু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন, সাথে সাথে আবার কিছুক্ষণ পরে আবার ভালো হয়ে যায়, এরকমভাবে তার দিন এরকম খারাপ ভালো মিলিয়ে কাটে, এই ধরনের একটা প্রেজেন্টেশন আমাদের কাছে আসে। আর আরেকটা যেটা প্রেজেন্টেশন আছে চতুর্থ ক্যাটাগরিতে, সেটা হচ্ছে যে ফুল ব্লোন সিমটমস, মানে ধরেন তার হচ্ছে ব্যথা থাকবে, সিভিয়ার পেন, এবং ব্যথাটা হবে আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলি রাইট হাইপোকন্ড্রিয়াক, যেটাকে আমি যদি বাংলায় আপনাদের জন্য সহজ করে বলি সেটা হচ্ছে যে ডান দিকে পাঁজরের হাড়ের নিচে,
এক্স্যাক্টলি ওই জায়গাতেই আমাদের লিভার এবং গলব্লাডারটা থাকে, সো ব্যথাটা ওখান থেকেই হয়। আসলে এই ব্যথাটার সাথে অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিকের ব্যথা অথবা হার্টের ব্যথা অনেক সময় কনফিউজ করে, যেটাকে আসলে পিত্তথলির পাথরের ব্যথা না ওই ব্যথাগুলো এখানে আসলো। এই জন্য ব্যথাটাকে একটু আলাদা করে বলার প্রয়োজন বোধ করছি। সেটা হচ্ছে এই ব্যথাটা সাধারণত দেখা যায় যে আমাদের ডান পাশের কাঁধে এই ব্যথাটা সরে যায় মাঝে মাঝে। অনেক সময় আমাদের পেছনে যে শোল্ডার ব্লেড আছে সেখানেও ব্যথাটা যায়। সো এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স ব্যথা যখন থাকবে এবং সেই ব্যথাটার অবশ্যই খাবারের সাথে সম্পর্কিত থাকবে। দেখবেন যে হয়তো আপনি শুক্রবারে হয়তো একটা বিয়ের দাওয়াত খেতে গেছেন, খুব ভালো লেগেছে কাচ্চিটা, বেশ ভালো পরিমাণ খেয়ে ফেলছেন, দেখবেন যে ওর পরে আপনার ব্যথাটা একটু বেড়ে যায়। তো এই ধরনের একটা প্রেজেন্টেশন কিন্তু রোগীরা বলে থাকে যে যখনই কোনো হ্যাভি ডায়েট অথবা হ্যাভি খুবই রিচ মিল দাওয়াতে গিয়েছেন ওরকম খাওয়ার পরে কিন্তু এই ব্যথাটা সাধারণত আসে। কীভাবে এই রোগ আসলে আমরা নির্ণয় করি? আমরা তো হয়তো আপনার রোগের লক্ষণ অথবা উপসর্গ শুনে আমরা হয়তো ধারণা করতে পারি, কিন্তু আমরা কী পরীক্ষা করবেন? যদিও এটা সম্পূর্ণ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর পরীক্ষায় যাওয়া উচিত, তারপর আমি খুব রাফলি বলতে পারি যে আলট্রাসোনোগ্রাম গলব্লাডার পাথর ধরার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড। সো একটা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার রোগ নির্ণয়ের কাছাকাছি পৌঁছে যেতে পারেন। চিকিৎসা, খুব সংক্ষেপে চিকিৎসার কথাটা বলবো। চিকিৎসাটা তো সম্পূর্ণ ডাক্তারের জুরিসডিকশন, তারপরও একটু ধারণা থাকলে যেটা হয় যে অনেক সময় রোগ ধরা পড়লে একটু সাহস পাওয়া যায় যে না আচ্ছা চিকিৎসাটা এরকম। পিত্তথলির পাথরের আসলে ওরকম অর্থে কিউরেটিভ, মানে রোগ একবারে কিউর করার জন্যে মেডিকেল কোনো চিকিৎসা নেই, সাধারণত সার্জিক্যাল চিকিৎসার উপরে আমরা নির্ভর করি। তো এই সার্জারি সম্পর্কে দুটো কথা বলবো। সার্জারিটা দুভাবে করা যায়, একটা হচ্ছে আমরা মেডিকেল টার্মে বলি ওপেন কলেসিস্টেক্টমি, মানে পেট কেটে পিত্তথলির পাথর অপারেশন করা, আর একটা হচ্ছে যে পেট ফুটো করে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ল্যাপারোস্কোপিক সার্জারি। তো এখন আসলে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড ল্যাপারোস্কোপিক কলেসিস্টেক্টমিকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। তো এই জন্যে আমার কাছে আমি যেটাকে পরামর্শ হিসেবে আপনাদেরকে দিব যে পিত্তথলির পাথর হলে যদি ডাক্তার পরামর্শ দেন ল্যাপারোস্কোপিক কলোসিস্টেক্টমি, মানে যেটাকে আমরা বলি যে ফুটো করে অপারেশন করা, এই ব্যাপারে আপনাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়। অনেক সময় রোগীরা প্রায়শ বলে থাকেন যে আমার পাথর তো খুবই ছোট, আমার পাথর তো খুব বড়, অথবা আমার পাথর তো খুব ছোট, বড় হলে কি সেটা ল্যাপারোস্কোপি করে আনা যাবে? তো আসলে কী ধরনের প্রসিডিওর, আমি কি ল্যাপারোস্কোপিক সার্জারি চুজ করব না ওপেন করব, সেটা আসলে কখনোই পাথরের সাইজের উপর নির্ভর করে না। সেটা পাথর ছোটো হোক বড় হোক, সেটা রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা পাথর যে কোনো সাইজের হলেও করা যায়। বড় হলেও পাথর বড় হোক ল্যাপারোস্কোপি করে আমরা সেটা নিয়ে আসতে পারি। রোগীরা প্রায়ই বলে থাকেন আমার তো কোনো সমস্যা হয় না পাথরের জন্য, তো সেক্ষেত্রে কি আমার অপারেশন লাগবে? প্রথমত হচ্ছে পাথরের সাইজ যদি খুব ছোটো হয় তাহলে সেগুলো খুব সহজেই পিত্তথলি থেকে সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে সেটা অন্যান্য কোনো রোগ তৈরি করতে পারে, যেগুলোর মধ্যে পিত্তনালীতে পাথর করে ব্লক করে জন্ডিস করতে পারে। এবং পিত্তথলির খুব পাশে একটি অর্গান আছে যেটাকে আমরা প্যানক্রিয়াস বলি, এই প্যানক্রিয়াসে যদি পাথর চলে যায় অথবা প্যানক্রিয়াসের আশেপাশে যায় তখন কিন্তু অগ্নাশয়ের এই প্যানক্রিয়াসের ইনফেকশন কিন্তু একদম জীবনঘাতী হতে পারে। তো সে ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, ছোটো পাথরও কিন্তু আরও বেশি বিপজ্জনক। সেজন্য খুব ছোট এবং অনেক কাউন্টে যদি অনেক বেশি পাথর হয় আমরা বলি যে অপারেশন করে ফেলতে, যদিও সেটা ওই মুহূর্তে উপসর্গহীন ছিল। আরেকটা স্ট্যাটিস্টিক্সে বলে যে 3 সেন্টিমিটারের চেয়ে বড় পাথর যদি হয় তো এই পাথরগুলো একটু ম্যালিগন্যান্ট পটেনশিয়াল থাকে, মানে এই পাথরগুলো পিত্তথলিতে ক্যান্সার করার প্রবণতাটা একটু বেশি থাকে। তো সেই জন্য 3 সেন্টিমিটারের চেয়ে বড় পাথর অবশ্যই অপারেশন করে ফেলা উচিত। আরও কিছু ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে যেই সম্পর্কে ডায়াবেটিস আছে তাদের যদি উপসর্গহীন পাথর থাকে তো সেক্ষেত্রে অপারেশন করে ফেলতে হবে, কারণ যে কোনো সময় খুব বেশি ইনফেকশন হয়ে সেটা একটু জটিল রোগের রূপ নিতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। তারপর আমাদের একটা খুব হয়তো আমরা সবাই এই রোগটার সাথে পরিচিত না, আমরা বলি হিমোলাইটিক অ্যানিমিয়া, মানে জন্মগত একটা ত্রুটি যেখানে আমাদের শরীরের ভেতরের রক্তকণিকাগুলো ভেঙে যায়। তো এরকম কোনো রোগ যদি কারো থাকে সেক্ষেত্রে তার পিত্তথলিতে পাথর হতে পারে এবং সেই পাথর যদি উপসর্গহীন হয় সেক্ষেত্রে অপারেশন করে ফেলতে হবে। পিত্তথলির পাথরের অপারেশন আমরা জানি, আমি আগেও বলেছি যে এটা আসলে পিত্তথলি পুরোটা আমরা কেটে ফেলে দিই। তো এক্ষেত্রে অনেক রোগীরা জিজ্ঞেস করেন যে আচ্ছা আমার পিত্তথলি না থাকলে আমার সমস্যা হবে না,
এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই, সেটা হচ্ছে আসলে পিত্তথলির পাপ যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি হয়তো প্রথম এক থেকে দু মাস আপনার হয়তো একটু হজমজনিত একটু সমস্যা হবে, কিন্তু আমাদের বডির যে ক্যাপাসিটি আছে, মানে আমি যদি একটু ডাক্তারি ভাষা পরিভাষাটাকে একটু সহজ করে আপনাদেরকে বলি, আমাদের পিত্ত তৈরি হয় লিভারে, লিভার থেকে সেটা আমাদের পিত্তনালী আছে সেখান থেকে পিত্তথলিতে জমা হয়, ওখানে স্টোর হয়, সেখান থেকে বডির যখন প্রয়োজন হয় পিত্তনালী দিয়ে সে আবার প্রবেশ করে খাদ্যনালীতে যায়, সেখানে গিয়ে খাবারের সাথে মিশে হজমে তার ভূমিকা রাখে। এখন যদি আমাদের পিত্তনালী থলি না থাকে সেক্ষেত্রে যেটা হবে, আমাদের পিত্তটা সরাসরি লিভার থেকে খাদ্যনালীতে আসবে। এই প্রসেসটা টেক ওভার করার জন্যে অল্প কিছুদিন সময় বডি নেয়, সেটা দু মাসের মতো, তারপর আপনার খাদ্যাভ্যাস আবার আগের মতো হয়ে যাবে। শেষ করব ছোট একটি প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে যে পিত্তথলির পাথর প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা, কারণ এত বেশি হচ্ছে 10-15%, মানে প্রায় 100 জনে 10-15 জন পেশেন্টের পিত্তথলিতে পাথর হচ্ছে, সো এখান থেকে কি মুক্তির কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, আমি এই ব্যাপারে অল্প কিছু উপদেশ আপনি দিতে পারি। এগুলো হচ্ছে যে আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর রিডাকশন, মানে পিত্তথলি পাথর হওয়ার ঝুঁকি কমানো, এমন না যেটা করলে পিত্তথলি পাথর হবেই না, এরকম না ব্যাপারটা। যেমন হচ্ছে আমাদের নিয়মিত খাদ্যাভ্যাস, এটা খুব ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় হচ্ছে যে খুব দ্রুত ওজন কমানোর চেষ্টা করেন, ওরকম র্যাপিড ওজন কমানো যাবে না, ওজনটা আস্তে আস্তে কমাতে হবে। তারপর কিছু মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, যেমন জন্ম নিয়ন্ত্রণের জন্য যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আমরা হরমোন কন্টেইনিং পিলগুলো খাই, সেগুলো থেকে বিরত থাকা, এই ক্ষেত্রে অন্যান্য যেসব জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আছে সেগুলো ব্যবহার করা, এটাকে অফ রাখা, এবং ওজন বেশি বাড়তে না দেওয়া, এই জিনিসগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকটা কমে যাবে। পিত্তথলির পাথর নিয়ে আজকে আসলে অনেক কথা হলো, আশা করি আমার এই আজকে যা বলেছি তা আপনাদের উপকারে আসবে, বিভিন্ন সমস্যার সময় এই কথাগুলো থেকে আপনারা হয়তো গাইডলাইন পাবেন। আর এই স্বাস্থ্য পরামর্শ পাবার জন্যে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চোখ রাখুন গুডি লাইফের ইউটিউব চ্যানেলে, এবং সাবস্ক্রাইব করুন গুড লাইফকে, গুড লাইফের সাথেই থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।